হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি এবং সেখান থেকে লাস্ট টপিক্স নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের শেষ পর্বে রয়েছে কম্পিউটার প্রযুক্তি ও স্বাস্থ্য সমস্যা তো গত ক্লাসগুলোতে আমরা কম্পিউটার নিয়ে কথা বলেছিলাম যেখানে কম্পিউটার সম্বন্ধে তোমাদেরকে অনেক কিছু বলা হয়েছিল তো এখন তুমি দেখো যে সে অ্যাবাগাস থেকে শুরু করে যে কম্পিউটারের সূচনা হয়েছিল তো আজকাল এই মিনি কম্পিউটার পর্যন্ত আমরা দেখে থাকি তো কম্পিউটারের যে সচরাচর ব্যবহারটা সেটা সকল ক্ষেত্রে সরি বেশিরভাগ ক্ষেত্রগুলোতে হচ্ছে কম্পিউটারের ব্যবহার করা হয়ে থাকবে এবং প্রযুক্তিগত উন্নয়নের দিক থেকে সবচেয়ে সার্বিকভাবে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সে হচ্ছে আজকাল এই আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান নো ইউনো কম্পিউটার তো এখন তুমি দেখো যে এই কম্পিউটার সাধারণত বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকে আমরা ব্যবহার করি প্লাস পাশাপাশি হচ্ছে বিভিন্ন যে সার্বিক কাজকর্ম রয়েছে সেখান থেকে ব্যবহার করে থাকে তো কম্পিউটারের প্রযুক্তির ক্ষেত্রে কি ধরনের প্রবলেম হতে পারে বা কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি যে বিশেষ করে তুমি জানো যে কম্পিউটার যখন আমরা ব্যবহার করে থাকি তখন দেখে গেছে যে এই কম্পিউটারের ক্ষেত্রে সচরাচর আমরা কম্পিউটারের সামনে ইউজ করতে হয় যেমনটা টিভি রেডিও অথবা টেলিভিশন আমরা ইউজ করি তেমনটা না কারণ টিভি থেকে কিংবা রেডিও থেকে দূরবর্তী স্থানে কিন্তু রেখে কম্পিউটার ইউজ করা যায় বাট কম্পিউটারের মনিটর কিন্তু তোমাকে সামনে রেখে এটা ইউজ করতে হবে যেখানে হচ্ছে রেডিও টেলিভিশনের অনেকটা মতো না তো যেহেতু কম্পিউটারকে সামনে রেখে তোমাকে ব্যবহার করা হচ্ছে ব্যবহার করতে হচ্ছে সো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এখান থেকে যে আলট্রাভায়োলেট্রিক রশ্মিগুলো রয়েছে বা মনিটরের মধ্যে যে ধরনের রেগুলো রয়েছে সেগুলো আমাদের দেহ কিংবা চোখের মধ্যে ইফেক্ট করতে পারে সো এখন নিরাপদ দূরত্বের থেকে কম্পিউটারকে অবশ্যই ইউজ করতে হবে এবং কম্পিউটার যদি দেখা গেছে যে অনেকে রয়েছে যে কম্পিউটার টাইপের যে জবগুলো করে থাকে তারা সারাদিন এক নাগারে কম্পিউটারের সামনে থাকতে হয় বা কম্পিউটার দিয়ে কাজ করতে হয় তো তাদের কাজের ক্ষেত্রে দেখে গেছি যে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তাদের ফেস করতে হয় লাইক তাদের ঘর মানে ব্যথা হয়ে যায় অথবা চোখের মধ্যে দেখে গেছে যে বিভিন্ন ধরনের দৃষ্টিহীনতা চলে আসে প্লাস পাশাপাশি হচ্ছে যে উচ্চ মেজাজি কিংবা হাইপার টেশন চলে আসে প্লাস পাশাপাশি হচ্ছে তাদের যে রগ রয়েছে অথবা স্নায়ু রয়েছে সেগুলো দুর্বল হয়ে যায় বা কার্যক্রম হীনতা হয়ে যায় তো এই প্রবলেমগুলো হচ্ছে কম্পিউটার মানে প্রযুক্তিটা আস্তে আস্তে যখন কম্পিউটার যখন আমরা এই প্রযুক্তির দিক থেকে চালাতে থাকবো তখনই কিন্তু এই ধরনের সিন্ড্রোম গুলো আমাদের যেটাকে আমরা কম্পিউটার ভিশন কিংবা কম্পিউটার সিনড্রোম বলে অবহিত করে থাকি তো এখন বেসিক্যালি দেখো তুমি যে এই কম্পিউটার ব্যবহার কি আমরা তাহলে করবো না এই ধরনের প্রবলেম হওয়ার কারণে অবশ্যই করব তবে অবশ্যই কিছু দিক খেয়াল রাখতে হবে যেহেতু এটা ইলেকট্রনিক ডিভাইস না তো এই ইলেকট্রনিক ডিভাইসটার ক্ষেত্রে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে অথবা ঝুঁকি এড়ানোর কিছু কৌশল রয়েছে অর্থাৎ ভাবে বা কোন পদ্ধতিতে সেটা ব্যবহার করলে আমরা মানে স্বয়ং সম্পূর্ণভাবে বা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবো বা ভালোভাবে ব্যবহার করতে পারবো সেদিকেও খেয়াল রাখতে হবে পাশাপাশি যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো বিশেষ করে স্বাস্থ্য সমস্যা আর ক্ষেত্রে অবশ্যই প্রতিরোধ অথবা প্রতিকার করার জন্য তোমাকে যে ব্যবস্থা করতে হবে তার কিছু অপশন আমরা এখন জানবো তো আর বেসিক্যালি আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রতিকার ঔষধ দিয়ে নয় সেটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা উচিত অর্থাৎ দেখা গেছে যেহেতু আমাদের মানবিক দিক থেকে বলা যায় যে এই কম্পিউটার সবচেয়ে বড় যে সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে মানসিক সমস্যা যেটা মানসিক ভারসাম্য আমরা অনেকটা হারিয়ে ফেলি তো এখন আমরা একটু বেসিক্যালি জেনে নিই যে কোন কম্পিউটার যে স্বাস্থ্য সমস্যাটা রয়েছে সেটা থেকে দূরীভূত হতে পারবো অর্থাৎ কোন কোন কার্য অথবা কোন কোন স্টেপগুলো অবলম্বন করতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বা কোন কোন সাইডগুলো আমরা দেখে থাকবো তো এটি সেই সম্বন্ধে একটু জেনে নিই তো এবার আমরা একটু প্রতিকারগুলো দেখে নিই দেখো তুমি কম্পিউটারের ক্ষেত্রে কোন কোন প্রতিকারগুলো অবলম্বন করতে হবে ফার্স্ট অফ অল কম্পিউটার কাজ হবে। এবং সামনে সোজা হয়ে তাকাতে হবে তো এটা হচ্ছে ফার্স্ট অপশন অর্থাৎ কিভাবে তুমি কম্পিউটার ব্যবহার করবা তারপর একটা অপশন নিয়ে আমরা একটু কথা বলবো তো ফার্স্ট অফ অল কি করতে হবে যে সোজা হয়ে বসতে হবে অথবা সঠিকভাবে বসতে হবে এবং তাকানোর স্টাইলটা একদমই সোজা হবে তারপর তুমি দেখো সঠিক পদ্ধতিতে টাইপ করতে হবে এবং টাইপ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হাতের উপর যাতে কোনো প্রেসার না পড়ে এবং আরেকটা দিক লক্ষ্য রাখতে হবে হাত এবং আঙ্গুল যাতে সোজা থাকে অনেকে টাইপ করার সময় হাতের আঙ্গুল বাঁকা হয়ে যায় বাঁকা করে টাইপিং করে তো ওই ক্ষেত্রে কিন্তু দেখে গেছে হাত মানে একটু একটু পরে দেখবে যে প্রচন্ড ব্যথা অনুভব হবে প্লাস পাশাপাশি হলো যে তাদের যে মানে রক্তশূন্যতা রয়েছে সেটাও কিন্তু সেখানে দেখা দিবে তো ফার্স্ট কি করতে হবে যে টাইপিং করার সময় অবশ্যই রাখতে হবে যাতে হাতের আঙ্গুল কি থাকে সোজা থাকে তারপরে তুমি দেখো তিন নম্বর কাজের ফাঁকে ফাঁকে অন্তত আধা পর পর পাঁচ মিনিটের জন্য হলে বিশ্রাম নিতে হবে এবং কাজ ও গাড়কে রিল্যাক্স করতে হবে তো এটা একটা অপশন যে আমরা যখন এক নাগারে কম্পিউটার ব্যবহার করি বা কম্পিউটার ইউজ করে থাকি তখন দেখা গেছে যে আমাদের ঘাড় কিংবা হাত বা সবই ব্যথা অনুভব হয় তো এই ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার ব্যবহার করার সময় তোমাকে মানে পাঁচ মিনিট আধা পর পর পাঁচ মিনিটে একটা ব্রেক নিতে পারো অথবা আইটি সিস্টেম তোমাকে আমি শিখিয়ে দিতে পারি সেটা হচ্ছে যে মানে টাইপিং করার সময় বা আধা ঘন্টা বা পাঁচ দশ মিনিট পর আশেপাশে একটু তাকিয়ে দেখতে হবে বা ঘাড় নাড়িয়ে দেখতে হবে তখন দেখে গেছে যে ঘাড়ের উপর প্রেসারটা থাকে সে প্রেসারটা কমে যাবে প্লাস পাশাপাশি হচ্ছে তোমার মানে কনসেন্ট্রেশনও ভালো থাকবে এবার আসো কম্পিউটার যে ভিশন রয়েছে তো একটু আগে বলেছিলাম যে কম্পিউটার ভিশন হচ্ছে বেসিক্যালি কম্পিউটার থেকে যে সৃষ্ট রোগগুলো হয়ে থাকে তো এই কম্পিউটার ভিশনের সিন্ড্রোমের কারণে সৃষ্ট চোখের যে সমস্যা হয়ে থাকে সেটা প্রতিকার করার জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা একটু সেই সম্বন্ধে জানি আর আরেকটা ব্যাপার হলো যে কম্পিউটার যখন কেউ ইউজ করে তার সবচেয়ে বেশি প্রবণতা যেটাতে আসে বা ঝুঁকি আসে সেটা হচ্ছে চোখ আহ বা আমাদের যে চোখ রয়েছে সেটার উপর কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রেশার পরে থাকে এবং দৃষ্টিহীনতার কারণ হয়ে দাঁড়াবে কম্পিউটার তো এই ক্ষেত্রে তোমাকে সঠিক পদ্ধতিতে বসতে হবে বা সঠিকভাবে টাইপিং করতে হবে বা সঠিকভাবে এবং চোখকে রিল্যাক্স দিতে হবে বা 10 মিনিটের জন্য অন্তত হলেও রিল্যাক্স বা হবে বা 5 মিনিট বা 10 পর আশেপাশে তাকাতে হবে তাহলে কিন্তু চোখ মোটামুটি কি হবে যে ওই ধরনের প্রবলেম ফেস করবে না তুমি দেখো কি পদ্ধতি অবলম্বন করতে পারো তোমার কম্পিউটারের পর্দাটি জানো চোখ থেকে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে থাকে অবশ্যই কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কম্পিউটারের যে মনিটরের পর্দা রয়েছে প্লাস যে চোখ রয়েছে এটার যাতে নিরাপদ দূরত্ব থাকে এবং এই নিরাপদ দূরত্ব হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার তারপরে তুমি দেখো কোনো ডকুমেন্ট অথবা হোল্ডার ব্যবহার করলে তা অবশ্যই পর্দার কাছাকাছি রাখতে হবে কারণ যেই হোল্ডারটা তুমি সচরাচর ব্যবহার করো বা কন্টিনিউ করো ওইটা অবশ্যই কী করতে হবে একটু কাছাকাছি রাখতে হবে বা স্ক্রিনের মধ্যে রাখতে হবে তাহলে দেখে গেছে তোমাকে কষ্ট করে সেটা বিভিন্ন ধরনের হোল্ডার ঘাঁটাঘাটি করে সেখানে যেতে হবে এবং সেখানে এটা যদি স্ক্রিনে রাখা হয় একদিকে যেমন তোমার টাইম সেভ হচ্ছে প্লাস পাশাপাশি হচ্ছে আহ টাইম সেভ হচ্ছে প্লাস পাশাপাশি হচ্ছে যে আহ তোমার বিশেষ করে যে চোখের বিভিন্ন ধরনের এখান থেকে রেগুলা বের হবে সেগুলো কিন্তু কম বের হচ্ছে তো এইটা অবলম্বন করতে হবে তারপরে তুমি দেখো মাথার উপরে সাধারণত যে বাতি থাকে যেটা আমরা কম্পিউটার ব্যবহার করার সময় উপরে লাইটিং করে ব্যবহার করে থাকি তো বাতিটার মানে এমনভাবে লাগাতে হবে যাতে সেটা তোমার চোখে অথবা কম্পিউটারের যে মনিটর থাকে সেটার উপর না পড়ে তো এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ চোখের উপর আলো পড়লে তুমি সেটা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে তোমার অসুবিধা হবে অথবা সেই আলোটা যদি কম্পিউটারে পড়ে তাহলে কিন্তু ব্যবহারে অসুবিধা হতে পারে অতএব উপরে লাইটটা এমনভাবে সেট করতে হবে নয় হয় মনিটরের মধ্যে আলো পড়বে না অথবা তোমার চোখে আলো পড়বে না ওইভাবে এটা রাখতে হবে তারপরে তুমি দেখো প্রতি 10 মিনিট পর পর কিছুক্ষণের জন্য দূরের কোনো কিছু দিকে তাকাতে হবে তো এইটা যদি তুমি এই কাজটা করে থাকো তাহলে তোমার চোখের উপর কিন্তু প্রেসারটা কমে যাবে এবং পাশাপাশি হচ্ছে তোমার মানে ওই কাজের প্রতি কিন্তু কনসেন্ট্রেশন আরো ভালো হবে তো এই দিকগুলো যদি কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে তুমি খেয়াল রাখো তবে সতর্ক থাকো তাহলে আশা করি এই ধরনের কোন সিনড্রোম রোগের যে সিনড্রোমগুলো আছে সেগুলো প্রকাশ পাবে না প্লাস হচ্ছে কম্পিউটার সিনড্রোম এই ধরনের কোন রোগ সৃষ্টি হবে না একটু বলে রাখি যেটা হচ্ছে যে কম্পিউটার যে আমরা চালাবো বা কম্পিউটার ইউজ করব। সেখানে যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে মানসিক সমস্যা এবং বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় বা বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় আমরা অডিস্টিক বিভিন্ন ধরনের শিশু দেখে থাকি যাদের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস হচ্ছে তো এই ধরনের অটিজম কিংবা অটিস্টিকের কিছু কারণ হতে পারে কম্পিউটার বেশন কিংবা কম্পিউটার সিনড্রোম তো এখন চোখের অথবা হাত বা বিভিন্ন অঙ্গের যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সেটার ক্ষেত্রে কিন্তু অনেক কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কম্পিউটারকে দায়ী করা হয়ে থাকে অনেক শিশু দেখবা যে বিশেষ করে যারা বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে এই কম্পিউটার ভিশন বা কম্পিউটার সিনড্রোমটা একটু বেশি থাকে কারণ তাদের ভায়োলেট রসিগুলো মানে সহ্য করার ক্ষমতা একটু কম পরিমাণে থাকে যেটা বৃদ্ধ মানুষের থাকে তার চেয়ে একটু কম থাকবে কারণ শিশুদের কিংবা বাচ্চাদের তো তাদেরকে অবশ্যই কম্পিউটার কিংবা মোবাইল ফোন বা এই ধরনের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে যত সম্ভব চেষ্টা করা হবে করতে হবে যে তাদেরকে যাতে ওদের থেকে দূরে রাখা যায় যত সম্ভব চেষ্টা করতে হবে কম পরিমাণে যাতে তারা ব্যবহার করে তো যেহেতুই কম্পিউটার বর্তমান প্রযুক্তির একটা উন্নয়ন এবং সার্বিকভাবে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে কম্পিউটার কিংবা মোবাইল ফোন ইউজ করে থাকি তো তাদের ব্যবহারটাও কিন্তু সীমিত রাখতে হবে এবং এই কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অযথা গেমিং অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং অথবা যেগুলো দরকার লাগবে না এই ধরনের প্রোগ্রামিং করে কম্পিউটার থেকে কম্পিউটারের সামনে অযথা টাইম পাস করা এই ধরনের করা যাবে না বা কম্পিউটারের মধ্যে সারাক্ষণ বা অনেকক্ষণ যাবত বা দীর্ঘক্ষণ যাবৎ মুভি দেখা বা বিভিন্ন গান টান শোনা এইগুলা থেকেও মানে কম করতে হবে বা কম রাখতে হবে তাহলে এই ধরনের সিনড্রোম বা কম্পিউটার ভিশনের কোনো প্রবলেম হবে না তো দেখা গেছে কম্পিউটার সিনড্রোম বা কম্পিউটার ভীষণ চোখ কিংবা মানসিক বিকারগ্রস্ত ছাড়াও আমাদের কিন্তু হাইপার ঝুঁকি রাখে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের যেমন ঘাড় থাকে এই ধরনের ঘাড়ের ব্যথা অনুভব হবে তারপর হচ্ছে হাত পা আঙ্গুল এগুলোতে ব্যথা অনুভব হয় এক বসে থাকলে পিঠ ব্যথা হয়ে যায় তো এইগুলো মানে কম্পিউটারের একটা দেখে গেছে কম্পিউটার ইউজ করার সময় এগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে তো এইগুলো থেকে দূরে থাকার জন্য বা এইগুলো রোধ করার জন্য বা প্রতিকার করার জন্য এই পয়েন্টগুলো বা এই স্টেপগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আমরা যদি সঠিক পদ্ধতিতে কম্পিউটার ব্যবহার করি কিংবা দৈনন্দিন জীবনে একটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করতে মানে আগ্রহী থাকি দেন হচ্ছে সেখানে বেশি পরিমাণে টাইম পাস করে থাকি এবং দেখে গেছে এই কম্পিউটার দিয়ে যেমন আমাদের সুবিধা হচ্ছে প্লাস অসুবিধাও করতেছি আমরা যেখানে দেখে গেছে একটা জায়গায় কম্পিউটার বিভিন্ন ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আবার বিভিন্ন ধরনের যে খারাপ কাজ রয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেটা কম্পিউটারের বিশেষ করে আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট করবে প্লাস পাশাপাশি হচ্ছে কম্পিউটারের যে আবিষ্কারের রহস্য বা কম্পিউটার আবিষ্কারের যে উদ্যোগ সেই উদ্যোগ থেকে বিঘ্নিত হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু কাজ হবে এবং সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে সেখানে প্রয়োজন ছাড়া অযথাই টাইম পাস করা যাবে না এবং সেখানে মুভি বা টিভি সিরিয়াল এগুলোর পিছনে টাইম পাস করা যাবে না তাহলে আশা করি এই ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র আমাদের উপকারী প্রয়োজন হবে যেখানে অপকারের ক্ষেত্রে ভূমিকা পালন করবে না তো এই দিকগুলো বিশেষ করে খেয়াল রাখবা তো আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং বিশেষ করে তোমরা যখন কম্পিউটার ব্যবহার করবা কিংবা মোবাইল ফোন সি টিভি অথবা রেডিও টেলিভিশন এগুলো ইউজ করবা অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করে বা মাথায় রেখেই কিন্তু তোমাকে কাজ করতে হবে তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ তো আজকে পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ